रहमान रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम तुम्हारा सकले भलो आचो आलहमदुलिल्लाह भलो आची तुम्हारे बना मैडम पंचम श्रेणी विज्ञान क्लस सकल के स्वागत जानिए आज के अनलाइन क्लस शुरू करछि। आज के अनलाइन क्लस शुरू करार आगे देखी के कतटुकु गत क्लसर पढ़ा तैरी कर रेखे देखी मन आछे कार कतटुकु देखी केमन ओके गत क्लासे आमी पढ़िएछिलाम जे खाद्य जाल एवं खाद्य श्रृंखल ताई ना गत क्लासे पढ़िएछिलाम खाद्य जाल एवं खाद्य श्रृंखल। अच्छा खाद्य जाल काके बोले देखी बोलो तो देखी ओके थैंक यू वेरी गुड। तारपरे खाद्य श्रृंखल काके बोले गुड वास्तुसहितेर उद्भिद थेके प्राणीते शक्ति प्रवाहेर एई धारावाहिक प्रक्रिया के खाद्य श्रृंखल बोले। थैंक यू वेरी गुड। तारमाने खाद्य श्रृंखल कि ये उद्भिद थेके प्राणी प्राणी थेके उद्भिद ये एकटार पर एकटा जे श्रृंखलेर मध्य जारा जारा खाद्य श्रृंखलेर मध्य आछे सबुज उद्भिद थेके परिणत हय ये खाद्य श्रृंखलेर माध्यमे एटा किन्तु शुरू हय ताई ना। তাহলে এই যে খাদ্য জাল আর খাদ্য জাল কি যে একটা প্রাণী আর একটা প্রাণীর কি খাবার গ্রহণ করছে তার মানে কি একটা প্রাণী থেকে আবার প্রাণী কি যেমন সে উদ্ভিদও খাচ্ছে আবার আর একটা প্রাণীও খাচ্ছে এইভাবে খাদ্য যে খাদ্য জাল তৈরি করছে একাধিক খাদ্য শৃঙ্খল থেকে খাদ্য জাল কিন্তু সৃষ্টি হয় তাই না। তাহলে আজকে আমরা পড়ব কি আজকে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে তাই না। তাহলে আজকে আমরা পড়ব হলো সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব ঠিক আছে। তোমরা সবাই মনোযোগী থাকবে আমি যেহেতু ওখানে সিটে অনেকগুলো সংক্ষিপ্ত দেওয়া হয়েছে প্রতিটা লাইন পড়ে পড়ে কিন্তু এই সংক্ষিপ্তগুলো দেওয়া আছে তারপরও তোমরা কিন্তু রিডিংটা পড়বে কারণ প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়েও দিয়ে দেওয়া হয় তাই জন্য আমাদেরকে এইভাবে মনোযোগ সহকারে রিডিংটা পড়তে হবে তাই না। তাহলে দেখো প্রথম প্রশ্ন হলো পরিবেশের উপাদানগুলোকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। আমি জানি প্রশ্ন করতে করতেই অনেকে এটা পাচ্ছ কারণ এটা অনেক একটা ইজি প্রশ্ন এবং এটা আমরা অনেক আগে থেকে পড়ছি টু থেকে পড়ছি তাই না পরিবেশ পরিচিতির। তাহলে পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো জীব আর একটা হলো জড়। তাহলে পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় হ্যাঁ দুই ভাগে ভাগ করা যায় একটা জীব এবং আরেকটা হলো জড়। এরপরে আরেকটা প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কি দেখো সকল জীব বেঁচে থাকার জন্য কি কি অপরিহার্য মানে কি কি প্রয়োজন অপরিহার্য মানে হলো সেটা প্রয়োজন। তাহলে সকল জীব বেঁচে থাকার জন্য কি কি অপরিহার্য তাহলে সকল জীবের বেঁচে থাকার জন্য আমরা এমনি জানি খাদ্য পানি এবং বায়ু প্রয়োজন হয়। তাহলে এই যে সকল জীবের আমাদের এই যে খাদ্য তারপরে পানি বায়ু এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় এটা প্রত্যেকটা যাদেরই জীবন আছে তাদেরই কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন লাগে তাই না। তাহলে সকল জীবের বেঁচে থাকার জন্য কি অপরিহার্য খাদ্য পানি বায়ু প্রয়োজন হয় তার মানে খাদ্যটা কি আমরা সহজে শক্তির জন্য আমরা খাদ্যটা গ্রহণ করতে হবে বৃদ্ধির জন্য খাদ্য গ্রহণ করতে পারবে তারপরে খাদ্য যে কোনো খাদ্য পরিপাকের জন্য আমাদের পানিটা অবশ্যই পান করতে হবে আর বায়ু আমাদের এই শ্বাস গ্রহণের জন্য আমাদের শ্বাসকার্য চালার জন্য আমাদের এই বায়ুটা আমাদের গ্রহণ করতে হয় তাই না। তাহলে দেখো আমাদের বেঁচে থাকার জন্য এই তিনটা একেবারেই খুবই অপরিহার্য তাহলে আমাদের বেঁচে থাকার জন্য পানি বায়ু এবং খাদ্য অপরিহার্য বোঝা গেল তো সবার হ্যাঁ গুড। তারপরে দেখো মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর নাম লেখো তার মানে কি মানুষ কিন্তু জীব ও জড় দুটার পরেই কিন্তু নির্ভরশীল তাহলে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর নাম কি বলো তো দেখি বলতে পারবে হ্যাঁ ঠিক গুড ভেরি গুড বায়ু মাটি এবং পানি এই তিনটা কিন্তু জড়বস্তু আমাদের প্রয়োজন। দেখো বায়ু পানি এবং মাটি আমাদের এই তিনটা কিন্তু জড়বস্তু আর এই জড়বস্তুর উপরে কিন্তু আমরা নির্ভরশীল। দেখো এই তিনটা না ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো কখনোই না। দেখো এই তিনটাই কিন্তু আমাদের
প্রয়োজন হয়। এই জড় তিনটা বস্তুর উপর কিন্তু আমরা নির্ভরশীল, আমরা জীব, আমাদের জীবন আছে, তারপর আমাদের এই জড়, এই তিনটা না হলে কিন্তু আমরা কিন্তু আমরা বাঁচতে পারবো না। তাহলে দেখো এই যে আমাদের আমরা যেগুলো নির্ভর করি এই তিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বায়ু, এই যে আমরা যেমন সবসময় শ্বাসকষ্ট চালাচ্ছি, অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, তারপরে পানি পান করছি, তারপরে মাটির উপরে আমরা কি ঘর বাড়ি তৈরি করে বাস করছি, দেখো এই তিনটা ছাড়া কিন্তু আমরা একেবারেই অচল। তাহলে আমাদের এই জড় বস্তুর উপরে আমরা কিন্তু এইভাবে নির্ভরশীল হয়ে পড়ি। তারা কিন্তু কোনো একেবারে জড়, তারা কোনো কিছু করতে পায় না, তারপরে কিন্তু আমরা এটার উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাই না? তাহলে মানুষ জড় বস্তুর উপরে নির্ভরশীল হলে সেটা তিনটার নাম হলো বায়ু, পানি এবং মাটি। তাহলে এরকমভাবে চারটাও আসতে পারে, পাঁচটাও আসতে পারে, তাহলে আমরা লিখতে পারবো না? তাহলে মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর নাম হলো বায়ু, পানি এবং মাটি। তোমাদেরকে আমি এর আগেও পড়েছিলাম যে যে একে অপরের উপরে যে পারস্পরিক নির্ভরশীলতা, এইভাবে কিন্তু নির্ভরশীলতা, তাই না? আমরা নির্ভরশীলতা পড়েছিলাম এর আগের ইয়াতে, আগে গত ক্লাসে। তাহলে মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর নাম হলো বায়ু, পানি এবং মাটি। এরপরের প্রশ্ন চার নম্বর, এরপরে প্রশ্ন চার নম্বর দেখো কি বলেছে, উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল? উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল? দেখো উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল? দেখো যে উদ্ভিদের উদ্ভিদ তার খাদ্য তৈরি, তারপরে বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। ও যে আমি তোমাদেরকে বলেছি না যে মৌমাছি মধু সংগ্রহ করছে কীভাবে, নিয়ে তারপরে পরাগায়ন ঘটাচ্ছে, সেই পরাগায়ন থেকে কী হচ্ছে, বীজের একটা বিস্তরণ ঘটছে, তাই না? এই যে তোমাদেরকে আমি গত ক্লাসে এই ফুলটা দেখেছিলাম, কিন্তু এই যে পরাগায়ন এইভাবে ঘটায় তারপরে সেটা বীজের একটা বিস্তরণ ঘটে, তাই না? তাহলে দেখো এই যে মানুষ উদ্ভিদ কিসের উপর প্রাণীর উপর নির্ভরশীল, কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল? এই কারণে নির্ভরশীল। তাহলে উদ্ভিদ তার খাদ্য বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। তার মানে কি, যখন পরাগায়ন ঘটবে তারপরে তো একটা বীজের সৃষ্টি হবে, তারপরে তো কি আর একটা গাছের সৃষ্টি হবে, তাই না? যে বীজের বিস্তরণ যদি নাই হয় তাহলে কিন্তু আর একটা গাছ তো জন্মানো যাবে না, তাই না? তাহলে এইভাবে পরাগায়নের মাধ্যমে বীজের একটা বিস্তরণ ঘটে। তাহলে উদ্ভিদ তার, তাহলে আমরা উত্তরটা কী লিখবো, উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল? তখন আমরা লিখবো উত্তরটা যে উদ্ভিদ তার খাদ্য তৈরি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আমি একটু উত্তরটা লিখি, তাহলে তোমাদের কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি উত্তরটা লিখছি, উদ্ভিদ তার খাদ্য তৈরি, উদ্ভিদ তার খাদ্য তৈরি, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, বৃদ্ধি তারপরে কি পরাগায়ন, পরাগায়ন, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য, বীজের বিস্তরণের জন্য জীবের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল, জন্য প্রাণীর উপর নির্ভরশীল। বোঝা গেল সবার? গুড, প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে দেখো এইভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাই না? তাহলে উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি এবং বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে আজকে আমি দেখো চারটা প্রশ্ন করালাম, আর একটা প্রশ্ন করাবো, তার আগে দেখি কার কার মনে আছে কি আমি যেটুকুনি পড়ালাম। ওকে, সকল জীবের বেঁচে থাকার জন্য কি কি অপরিহার্য বলো তো? গুড, ভেরি গুড। সকল জীবের বেঁচে থাকার জন্য পানি, বায়ু এবং মাটি, মাটি অপরিহার্য, পানি, বায়ু এবং খাদ্য অপরিহার্য, তাই না? তাহলে এই যে আমাদের জীব জড় এবং জীবের উপর এইভাবে আমরা নির্ভরশীলতা হয়ে পড়ি। তারপরে দেখো আর একটা কোশ্চিন দেখি, উদ্ভিদ উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল বলো তো দেখি? গুড, ভেরি গুড। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন এবং বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আর একটা কোশ্চিন করি, লাস্ট কোশ্চিন, ঠিক আছে? লাস্ট কোশ্চিন কী করবো, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
এটা আমরা সবাই জানি তাই না? এটা আমরা থ্রি থেকে পড়ছি। উদ্ভিদ খাদ্য তৈরি কি করে? উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে তাই না? তাহলে উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এটা আমরা থ্রি থেকে পড়ে আসছি, তাই জন্য এই উত্তরটা আমাদের অনেক ইজি হয়েছে। তাই দেখো, এই যে বিজ্ঞান আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ি আমাদের কিন্তু অনেক সময় কাজে লেগে যায় না, যতদিন আমরা বিজ্ঞান পড়বো তাই না, একটু ডিটেলস আকারে, কিন্তু তারপরে একই থেকে যায় তাই না? তাহলে দেখো উদ্ভিদ তার কীভাবে খাদ্য তৈরি করে। হ্যাঁ, উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্যের আলো, পানি, মাটি এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। তাহলে দেখো আজকে আমরা চা পাঁচটা প্রশ্ন পড়লাম, এই পাঁচটা প্রশ্ন কারো কোনো প্রবলেম আছে? কারো নাই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে যদিও কারো নাই, তারপরে আমি একটু আলোচনা করি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তাই না? তাহলে আমি পাঁচটা প্রশ্নের প্রথমেই পড়েছিলাম যে পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী পরিবেশের উপাদানগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা জীব এবং দ্বিতীয়টা হলো জল। ওকে, দ্বিতীয় প্রশ্ন পড়েছিলাম যে সকল জীবের বেঁচে থাকার জন্য কী কী অপরিহার্য, সকল জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু অপরিহার্য, ঠিক আছে। এরপরে আমি তিন নম্বর প্রশ্ন পড়িয়েছিলাম যে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর নাম লিখো। তাহলে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর নাম হলো মাটি, পানি এবং বায়ু। চার নম্বর কোশ্চেন, উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল? উদ্ভিদ তার বৃদ্ধি, তারপরে পরাগায়ন এবং বীজের বিস্তারের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। এরপরে প্রশ্ন পড়িয়েছিলাম যে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে। তাহলে উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাহলে এই যে পাঁচটা কোশ্চেন করলাম, নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নাম তাই না? তাহলে কারো যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আজকে আমরা কি এসডাব্লু করব? আজকে আমরা এই পাঁচটা কিন্তু এসডাব্লু সুন্দর করে উত্তর করব সকলেই, সেই সাথে কিন্তু আমরা সুন্দর করে পড়েও নিব। যেহেতু আমাদের কিন্তু পড়া হয়ে গেল, ক্লাসে থেকে পাঁচটা পড়লাম, নিশ্চয়ই মুখস্থ গেছে সকলেরই। তাহলে আমরা এসডাব্লু এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন করব, ঠিক আছে। পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন লেখা। সবাই সুন্দর করে লিখবে, কারণ আমাদের লেখা সুন্দর হতে হবে। যেহেতু ফাইভ আমাদের লেখার উপরেও কিন্তু ডিপেন্ড করে, কিন্তু নাম্বারে কিছু অংশ আমাদের পড়তে হবে, সেই সাথে কিন্তু আমাদের লিখতে হবে বেশি করে, যাতে আমাদের খাতার ডেকোরেশন এবং লেখাটা যেন অনেক সুন্দর হয়, ফোরের থেকেও যেন ফাইভের লেখাটা যেন সুন্দর হয় তাই না? তাহলে আমরা সুন্দর করে লিখবো। এবং সকলেই, যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি এবং অবশ্যই আমরা কিন্তু সকল বড়দের কথা শুনবো এবং একটু বড়রা যা বলছে একটু মেনে চলবো, ঠিক আছে। এবং আমরা বেশিক্ষণ কিন্তু মোবাইল ব্যবহার করবো না, আমরা যখন ক্লাস আছে তখন সেই অনুযায়ী কিন্তু ক্লাসে মোবাইলটা ব্যবহার করে আবার মোবাইলটা আম্মুকে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এই পাঁচটা এইডাব্লু করে সুন্দর করে গ্রুপে সকলেই পোস্ট করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।